بسم الله السلام عليكم السلام আমরা যেহেতু এখানে মাইনরিটি এজ এ মুসলিম মুসলমানদের রোল কি হওয়া উচিত নন মুসলিম কান্ট্রিতে আর আরেকটা প্রশ্ন এমন আসে যে যেহেতু আমরা মুসলমানরা এখানে মাইনরিটি আসলে কি আমাদের এখানে এমন থাকা উচিত কিনা এখানে সিটিজেনশিপ নেওয়া উচিত কিনা অসুদ আমরা কি আসলে এদেশ থেকে এদেশ ছেড়ে কি যেখানে মুসলিম প্রধান দেশ ওই দেশে চলে যাব কিনা আর যদি আমরা থাকি তাহলে আমাদের রোলটা কি হওয়া উচিত এখানে আমি যদি সবাই চলে যান যাইতে পারবেন আমাদের ডক্টর ইউসুফ ভাই তো এই জন্য বাচ্চা কাছে নিয়ে মদিনা চলে গেছেন সবাই তো পারবে না সেটা অবাস্তব কথা বলে তো লাভ নাই এখন কেউ যদি ভালো ব্যবস্থা করে ইউসুফ ভাইয়ের মতন চলে যায় আমি নাখোশ হই না খুশি হই বরঞ্চ দ্যাট ইজ মাচ সেফার কিন্তু প্র্যাকটিক্যালি এটা হবে না কিন্তু যতক্ষণ আসি ততক্ষণ আমরা এই জন্য ওই কথাগুলো এতক্ষণ বললাম লম্বা সময় নিলাম যে আমাদের করণীয়টা কি কিভাবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারের কাজ করব এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে মুসলিম কমিউনিটির মধ্যে যাতে করে আমরা দিনই তৎপরতাটাকে এইভাবে আমরা ছড়িয়ে দেই মসজিদ বেড়ে যায় দিনই তালিমের ব্যবস্থা হয় এবং এই সমাজের মধ্যে ভালো জিনিস যেগুলো আছে সেগুলো তো আমরা নেব আর এই সমাজের মধ্যে খারাপ জিনিস যে আছে সেগুলো থেকে দূরে রাখতে হবে এই কাজ আমরা না করা ছাড়া তখন অবাস্তব চিন্তা করে তো কোনো লাভ নেই তাই না যতক্ষণ আছি ততক্ষণ দায়িত্ব পালন করে যাই বাকি আল্লাহ তালার কাছে তাই না তো চেষ্টার মধ্যে কমতি করলে চেষ্টা করার পরে যদি আমরা আমাদের আল্লাহ দেখবেন যে বান্দা চেষ্টা করেছিল কি না হেদায়ত আমাদের হাতে না হেদায়ত আল্লাহ তালার হাতে কিন্তু আমরা দায়িত্ব পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদেরকে সাহায্য করবেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়াইসাব্বিত আকদামাকুম আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আমরা আল্লাহর দিনকে যদি ভালো করে ধরি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন যে আমাদের ছেলেবেলেগুলো নষ্ট হয়ে যাবে না ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম